অনেকে জামার হাতা গুটিয়ে নামাজ আদায় করেন, ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই কাজটি কতটুকু গ্রহণযোগ্য? বিশেষ করে গরমের সিজনে এই বিষয়টি বেশি দেখা যায়। উজু করে আসার পরে অনেকে দেখা যায় উজুর জন্য যে জামার হাতা গোছাইছেন, ওই গোছানো অবস্থাতে তিনি নামাজে দাঁড়ায় যান, এটা উচিত না, এটা ভুল কাজ, এটা নিষিদ্ধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন, সহিহ বুখারী এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা নাকফিতা ফিয়াবা, এবং কখনো যেন কাপড় ভাঁজ করে না রাখি নামাজের মধ্যে। এই মর্মে আমাকে নির্দেশ করা হয়েছে। কি বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য এক বর্ণনা আসছে, নবী রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা আকুফা সাওবান ওয়ালা শা'রান, আমি যেন কোনো কাপড় অথবা চুল এগুলো ভাঁজ করে না রাখি নামাজের মধ্যে। নামাজের ভেতরে ভাঁজ করা তো খুবই জঘন্য কাজ, অনেককে এই কাজটাও করতে দেখা যায়, নামাজের মধ্যে এরকম শার্ট ভাঁজ করে, এটা তো খুবই জঘন্য। পায়ের নিচ থেকে গুটানো নিষেধ, সলাত এর জন্য নয়, ওটা হলো কাবিরা গুনাহ। সলাত হয়ে যাবে, নেকি কম হতে পারে, তবু ওই কাজটা কাবিরা গুনাহ। বলি আমরা অনেকে বলি হাফ হাতা কাপড় পরে নামাজ মাকরু হয়, কথাটা ঠিক না, হাতার ফুল থাকলে গুটালে মাকরু হয়। প্যান্ট পায়জামা ইত্যাদি যদি গুটিয়ে টাকানোর ওপরে পরা হয় তাহলে নামাজ হবে না। সেই হাদিসটিতে আছে যে আমাকে নিষেধ করা হয়েছে যে নাকুফা সারান সওবান ওয়ালা সারান, যে আমি কাপড় এবং চুলকে মড়িয়ে রাখবো, কাপড় চুল মোড়াবো, এটা নিষেধ করা হয়েছে।